ঠিক আছে, নাকের
পরামর্শ দিতে পারে যে গোসল করার সময় এরকম দুধ দিয়ে গোসল করলে কানে ভিতরে পানি ঢুকতে পারে, এই কারণে গোসল করার সময় সতর্ক করে গোসল করতে হবে। হ্যাঁ, এটা কি করতে পারে, কান পুরো তেলে ভিজে ওটা কানে ভিতরে দিতে পারে। শুধু পুরো ভিজে গেলে আবার সমস্যা হয়, কারণ পুরো তো পানি কানে ভিতরে তো ভিজে গেলে কি হবে না, পানি কানে যাবে। এই কারণে ওই পুরো মধ্যে পরে তেল লাগে, তেলে ভিজানো পুরোটা কানে ভিতরে ঢুকতে হবে, গোসল করলে কানে ভিতরে পানি ঢুকবে। আর বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর সময় সতর্ক করে খাওয়াইতে হবে। আর হাঁচি কাশি দেওয়ার সময় আর কি কি করে মুখ বন্ধ করে হাঁচি কাশি দেয়, তাই তো? কিন্তু এই ক্ষেত্রে ওই কোনো ক্ষেত্রে সমাজের সবার সামনে আসলে কিন্তু হাঁচি কিন্তু মুখ খোলা রেখে হাঁচি দেওয়া যাবে সবার সামনে। কিন্তু এই রোগে আক্রান্ত যারা আসলে ক্ষেত্রে বলতে হবে যে আপনি মুখ বন্ধ করে হাঁচি কাশি দিয়ে দেবেন, খুলে দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, পর্দার সমস্যা, কানের পর্দার সমস্যা, বুঝলেন? যতদিন আছে তত এই সমস্যা যতদিন আছে, এরপরে আবার ঠিক আছে, নর্মালি করতে হবে, ক্লিয়ার? অনেক সময় কান ভার হয়ে থাকে, আইরিস মানে কি একটা বুঝলাম,
Thank you.
Karena saya
ড্রাগগুলো আছে যে ড্রাগগুলো দেখা যাচ্ছে এই কোয়ান্টাম ফিনান্স দেখে বিজুয়াল সেন্স দিয়ে দেখে আর ইকুয়েটাল স্পিনাল সেন্স দিয়ে দেখে দেখে মাথার ভিতরে দেখে বোনস প্লাস দিয়ে নিচে দেখে ওইগুলো তো আর কত বড় না কি এখানে দেখবো যে কি যায় মানে খুব কাঁচা করতেছে কি যায় নদী মাথা করে যে নদী মাথা করে ইনস্ট্রাম মাথা নয় নুয়ে কোনো কাজ মানে ব্যান্ড হয়ে সামনের দিকে ব্যান্ড হয়ে কোনো কাজ করে নুয়ে কোনো কাজ করে সে আরো দেখা বাড়বে তাহলে মাথা সিরিয়া করতেছে এরকম হয় ঠিক আছে তারপরে কি হবে
ওষুধ দিয়ে দিয়ে ওষুধ দিব দ্বিতীয় বেলি কিছু হবে ঠিক আছে তাই একটু তাই ক্লিয়ার আসবে তো এই ক্লিয়ার স্পেশাল এক্সপেরিমেন্ট ভালো আছে স্যার এই ডাক্তার নাকি হ্যাঁ নাকি
দেবী উন্নত দেবী বা ঘাটে ঘাটের তো কিছু নেই ঠিক আছে সমস্যা কি বেশি পরিমাণ দরকার আছে